heart speed to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand. সরস্বতী পূজা তো সকলকে জানাই, সরস্বতী পূজার অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা আমাদের তরফ থেকে, যারা আমাদের ছোট ভাই বোন আছে, যারা যাদের বাড়িতে সরস্বতী পূজা হয়। আমাদের বাড়িতে সরস্বতী পূজা তো সে হয় না এখন আর, কারণ আমাদের গ্রাজুয়েশনের পরে সরস্বতী পূজা আমরা বন্ধ করে দিয়েছি। এমনি বাইরে পুজো দেখতে যাই, কিন্তু আমরা এখনও পর্যন্ত আজকে দেখতে যেতে পারিনি, কিন্তু দেখতে যাবো। জুবিকে বলছিলাম এদিকে কাজকর্ম কমপ্লিট হলে তো চলো। তো তার উপর আজকে আমার ভ্যালেন্টাইন্স ডেও পড়েছে, তো সকলকে জানি ভ্যালেন্টাইন্স ডের অনেক অনেক ভালোবাসা, একদিনে দুটোই পড়েছে একসঙ্গে। তা চলো সবাইকে সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা, আজকে দিনটা তোমরা সবাই ভালো করে কাটাও। তা চলো ভ্যালেন্টাইন্স ডেরও অনেক অনেক শুভেচ্ছা তোমাদের সবাইকে, আজকে দিনটা মজা করে কাটাও। এই শুভেচ্ছা রইল আমাদের তানিজুবি ফ্যামিলির তরফ থেকে। চলো এখন ঘুরতে বেজে গেছে 10:10। তা ব্রেকফাস্ট আজকে বাড়িতে বানানো হয়নি, ব্রেকফাস্ট আজকে বাইরের থেকেই আজকে আনা হয়েছে, পুরো ছুটি, আজকের দিনটা বাড়ির থেকেই আসুক, বাড়িতে আর ব্রেকফাস্ট বানাতে হবে না। তা ব্রেকফাস্ট বাইরের থেকে নিয়ে আসা হয়েছে তানিজুবি ফ্যামিলির তরফ থেকে। আমাদের সব পুরনো বন্ধু, নতুন বন্ধু, তোমাদের সবাইকে গুড মর্নিং। আর যেসব বন্ধুরা আমাদের ভিডিও তোমরা দেশের বাইরে থেকে দেখছো, তোমাদের সবাইকে গুড মর্নিং। আর আমাদের তানিজুবি ফ্যামিলির তরফ থেকে অনেক অনেক ভালোবাসা তোমাদের জন্য। তা চলো আজকে সারাদিনে কী করি, কীভাবে কাটাই সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো। প্লিজ ভিডিওটা তোমরা স্কিপ করো না, অবশ্যই তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগবে। তা চলো এখন ব্রেকফাস্ট তো চট করে সেরে নিই, চা, সকালে চা খাওয়া হয়ে গেছে, পুজোর বাসন মাজা কমপ্লিট হয়ে গেছে, বিছনা তোলা হয়ে গেছে, এখন ব্রেকফাস্টটা করব, করে তারপর আজকে দুপুরে কী হবে এখনো কোনো ঠিক নেই। ঠিক হয়ে গেছে বলছি পরে। তা চলো ব্রেকফাস্টটা করে নিই আগে। আর ব্রেকফাস্টে কী হয়েছে চলো তোমাদেরকে একবার দেখাই। ব্রেকফাস্ট আগে সোজা চলো বান্দায়, আগে বান্দায় নিয়ে যাই চলো, তোমাদের একটা জিনিস দেখাবো। চলো বান্দায় না গেলে আগে বান্দায় তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করি। এই হচ্ছে আজকে ব্রেকফাস্ট, আজকে হচ্ছে বাইরে থেকে এসে দেখো কচুরি আর হচ্ছে আলুর ঝোল, ওদের আলুর ঝোলটা খুব ভালো হয়। তা চলো চট করে ব্রেকফাস্টটা বেড়ে নিই, তারপর তোমাদের সঙ্গে কথা বলতে আসি চলো। সোজা বারান্দায়, তো ব্রেকফাস্টটা পরে করছি, তোমাদের না দেখিয়ে পারলাম না। তো সেদিনকে ফুলটা দেখেছিলাম কিন্তু হাফ ফুটেছিল, আজকে ফুল ফুটে গেছে, পুরোটাই ফুটে গেছে গাঁদাটা, তো ওই জন্য তোমাদের দেখাতে নিয়ে আসলাম। আর এদিকে ফুটেছে দেখো, যেটা ভাবিনি সেটা হঠাৎ করে দেখি সকালবেলা দিকেই ফুটেছে। চলো আজকে তো আমাদের গোলাপ নেই, গোলাপ গাছ নেই, তো গোলাপ ফুটেনি, গোলাপের জায়গায় লাল জবা ফুটেছে। তা চলো ভাবিনি আজকে ফুটবে, তো ঘুম থেকে উঠে দেখে মন খুশ করে দিয়েছে। তা চলো ওই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। তো চলো ব্রেকফাস্টটা করে আবার আসছি তোমাদের সঙ্গে বকবক করতে। চলো ব্রেকফাস্ট করে চলে এসেছি, আমি তো ঘরের কাজে হাত দিয়ে ফেলেছি, আর ঝুমি এখানে মটরশুঁটি ছুলছে, তো এখানে মটরশুঁটিগুলো খুলে দিক, আর ততক্ষণ আমার এদিকে ঘরের কাজ কিছুটা হলেও এগিয়ে যাবে। তো চলো আমরা এদিকে করতে থাকি আর তোমরা আমাদের সাথে থাকো। ইচ্ছা আছে বিকেলের দিকে বা বেলার দিকে একটু পুজো টুজো দিয়ে একটু বেরোনোর ইচ্ছা আছে, জানি না
বেরোতে পারবো কি না। শরীরটা মোটামুটি ঠিক হলো, পুরো ঠিক হয়নি এখনো পর্যন্ত, কাশিটা ভালো মতোই রয়েছে। রাত্রিবেলা এখন বয়ে যাচ্ছে না, রাত্রিবেলা শুলেই বয়ে যাচ্ছে কাশিটার পরিমাণ। তো যাই হোক, তো ভাবলাম যে আজকে একটু গার্গেল টার্গেল করি, দেখি কাশি কমে কিনা, নাহলে তো ডাক্তারের কাছে যেতেই হবে। ওদিকে সব কাজ কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ চান টান করে ঘরের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর আজকে ছুটি, সরস্বতী পুজো আজকে ছুটি, ওই জন্য আজকে এন্দারসে রয়েছি বাড়িতে। আজকে খাবো, খাওয়া দাওয়ার পরে এই দুপুরে এখন খেতে বসবো, খেয়ে দিয়ে একটুখানি আজকে একটু শোবো। বাবা মা বাড়ির সবারই খাওয়া গেছে, খাওয়ার মধ্যে রয়েছি তানি আর আমি। তা চলো আজকে দুপুরে কী হয়েছে মেনু চলো তোমাদের একবার দেখিয়ে দিই, চলো। তা চলো এখানে চলে এসছি খাবার টেবিলে, এই দেখো চাটনি, এই হচ্ছে আলুর দম, মটরশুঁটিতে আলুর দম, আর এই আজকে হচ্ছে ভুনা খিচুড়ি, কাজু বাদাম কিশমিশ দিয়ে, এটা মটরশুঁটি দিয়ে সব রকম দিয়ে হচ্ছে ভুনা খিচুড়ি, আর এই যে পাঁপড়, এই হচ্ছে আজকের মেনু। আজকে সরস্বতী পুজো, আজকে ফাটাফাটি মেনু। তা চলো চট করে খেয়ে নি, খিদে পেয়ে গেছে জোর। খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে, খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি আয়রন করতে, একটা জামা আয়রন করব, সকাল থেকে ভাবছি করব করব, তো করা হয়নি কারণ আজকে ভাইয়ের বিকেলে হচ্ছে নিমন্ত্রণ আছে, ভাই যাবে, তো ওই জন্য বলে রেখেছিল কিন্তু ভুলেই গেছিলাম। তো এখন একটু এই সময় আয়রন করব, করে যাব হচ্ছে রেস্ট নিতে। তো চলো চট করে আয়রনটা করে ফেলি। আজকে তো ছুটির দিন, আজকে দুপুরে খেয়ে দিয়ে একটুখানি রেস্ট টেস্ট নিয়েছি, ঘুমও হয়েছে, আর এখন সোজা চলে এসেছি রান্নাঘরে। আমি করছি চা, আর তানি ওদিকে অলরেডি সন্ধে দেওয়া কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ সারা ঘরে পুরো ধুনো দেওয়া। তা তানি ওদিকে সন্ধে দিচ্ছে আর আমি এদিকে বসে দিয়েছি চা, চাটা করব। আর আজকে চার সঙ্গে আছে হচ্ছে মোচার চপ, বাবা বলে তাহলে আজকে একটুখানি চপ নিয়ে আসি, তা মোচার চপ নিয়ে এসছে। তা এখন চাটা বানিয়ে নিই, আর চা খেতে খেতে একটু আড্ডা গল্প হবে, আর ছুটির দিনে মজা, আবার কালকের থেকে কাজ, তাই একটুখানি চাটা খাওয়ার সময় একটুখানি টিভি টিভি দেখবো, গল্পও করবো। তা চলো চাটা চট করে বানিয়ে ফেলছি। এই হচ্ছে দুপুরে খিচুড়ি বেঁচেছে, তো এই খিচুড়িটাকে আজকে রেখে দেবো, কালকে খাবো এটা সকালবেলা ব্রেকফাস্টে, আর রাত্রি ডিসাইড হলো রাত্রে সবাই খাবে পরোটা, আর দুপুরের যে আলুর দম আছে সেই আলুর দম দিয়ে পরোটা খাওয়া হবে। তা চলো এটাকে এখন ফ্রিজ করবো। আর ঝুমি তো ওদিকে চা করছে রান্নাঘরে, এই দেখো এখানে ঝুমি চা করছে, আমার সন্ধে দেওয়া হয়ে গেল, তো চলে এসেছি এখানে যে চা, এই দেখো এই যে চপ, এই এখন ঢালা ঢালা হবে চপ আর সাথে যে সস। তো চলো আগে আজকে সরস্বতী পূজার বিকালটা আর ভ্যালেন্টাইন্সের বিকালটা চপ আর মোজার চপ আর চা দিয়ে দারুণ কাটবে। তা চলো জমজমার সন্ধে, হ্যাঁ। তা চলো ঝুমিতে এদিকে হয়ে গেছে, এখন বসবো চা খেতে। তা চলো এদিকে চাটা খেয়ে আড্ডাও কিছুক্ষণ মারলাম, গল্প টল্প করলাম, কারণ আজকে ছুটির দিন, তো একটুখানি সময় পেয়েছি, আর বাইর থেকে আর বেরোইনি, একটুখানি রেস্টও নিলাম, আর একটুখানি চা খেতে খেতে একটু গল্পও করলাম। তা এখন চলেছি রান্নাঘরে, আজকে দুপুরবেলা তো হয়েছে খিচুড়ি, তা রাত্রেবেলা কেউ আজকে আর খিচুড়ি খাবে না, বলছে যে রাত্রেবেলা খাবে পরোটা। তা এখন পরোটার জন্য রান্নাঘরে চলে এসেছি, মার অলরেডি হয়ে গেছে মাখা, আমি বেলবো, গম গম ভাজা হবে আর খাওয়া হবে। আর ভাই বোধ হয় রাত্রেবেলা আজকে খাবে না, ভাইয়ের আজকে বাইরে হচ্ছে নেমন্তন্ন আছে, ও খাবে, ওই জন্য খাওয়ার মধ্যে আমরা এই কয়জন। তা চলো চট করে ফেলি পরোটাটা, এই দেখো এখানে রেডি হয়ে গেছে, আর এই যে এখন আমি বেলবো।